বাড়িকে যদি সংশোধন করতে হয় তাহলে এই অধ্যায়গুলো আপনার মাথায় রাখতে হবে, তাহলে আপনি আপনার বাড়িকে সংশোধন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি এই পয়েন্টে বলছিলাম ইজআলুল বাইতা মাকানান লিযিক্রিল্লাহ, আপনার ঘরে আল্লাহর কোরআন বাজবে, কোরআন তেলাওয়াত হবে, সালাতের জন্য ফজরের সালাতের সময় আজান যখন হবে তখন ডাকাডাকি হবে, এ আব্দুল্লাহ, এ মুহাম্মদ, ওঠো, আজান, আজানের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, ঘুমাতে পারবে না, এই বলে ডাকাডাকি হবে, ওখানে আল্লাহর নাম হবে, ওখানে অন্য কোন জোরে জোরে লাউডলি গান বাজনা বাজাবেন, এই জন্য খবরদার বাড়ি তৈরি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ব্যাখ্যা, যে কোরআনের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে দেখবেন একটা সুন্দর একটা হাদিস নিয়ে এসেছেন মুফাসসিরগণ, ওনারা মুফাসসিরে উল্লেখ করেছেন যে ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করে যেই ঘরে আল্লাহর নাম নেওয়া হয় না। তো আপনি আপনি আপনার ঘর তৈরি করেছেন ইট বালি সিমেন্ট টাইলস দিয়ে সুন্দর করে ঘর তৈরি করেছেন, ওই ঘরে কখনোই কোরআন তেলাওয়াত হয় না, কোরআনের কথা বলা হয় না, কোরআনের কোরআন সম্পর্কে কোনো আলোচনা হয় না, তাহলে শয়তান থাকবে নাকি ফেরেশতা থাকবে ওখানে? আর আপনি আপনার বাড়িতে কি তৈরি করেছেন? যত আপনার নেতা নেত্রী রয়েছে, চিত্র জগতের প্লেয়ার রয়েছে, অথবা ওই যে ক্রীড়া জগতের প্লেয়ার রয়েছে, তাদের ছবিগুলো নিয়ে আপনার দেওয়ালে, ওয়ালে, গাড়িতে, বাড়িতে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রেখেছেন, টাঙ্গিয়ে রেখেছেন, আপনি কি তাকে ভালোবাসেন? তার আদর্শকে আপনি গ্রহণ করতে চান? ওই গ্রহণ করে তার সাথে কি আমাদের দিন থাকতে চান? একটা হাদিস আমি আপনাকে জানাই, এখানে সহিহ বুখারীর মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাও পারিবারিক সংশোধনের একটা অন্যতম অধ্যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাতা তাকুমুস সাআ, এই ঘটনা আপনাদের কাছে খুবই পরিচিত, হে আল্লাহ রাসূল, কিয়ামত কখন হবে, তাই না? এটা জানেন না? জানেন, হাদিসের শেষের শব্দগুলো অনেকে জানেন না, তাই বলছি। রাসূল সাল্লাম বললেন, তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন ওই ব্যক্তিটা বলছে, আমি কেমন তেমন কোনো প্রস্তুতি নিতে পারিনি, আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, খুব উত্তম কথা বলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার কথার তার চাইতে উত্তম জবাব দিয়ে দিলেন, আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী, তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে থাকো তাহলে মনে রেখো, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে, তুমি তার সাথেই জান্নাতে থাকবে, তোমার হাসর নাসর তার সাথেই হবে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই জাহান্নামী হবে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই সম্মানিত হবে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই লাঞ্ছিত অপমানিত হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফামা ফারিহনা মিন শাইইন মা ফারিহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কথায় যত খুশি হয়েছি, অন্য কথায় যত খুশি হয়েছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথায় অনেক বেশি খুশি হয়েছি, বিকৌলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মা আমান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে জান্নাতে থাকবে, ওয়া আন্নি উহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবা বকরিন ওয়া উমারা, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বক্কারকে ভালোবাসি, আমি উমরকে ভালোবাসি, ওয়ালা মাকুন মিসলা আমালিহিম, যদিও আমি আবু বক্কারের মতো মর্যাদাবান হতে পারবো না, যদি আমি রাসূলের মতো আমল করতে পারবো না, যদি আমি উমারের মতো জান্নাতে সেই বড় ঘর পাবো না, মজার কথা হলো আমি তাদের সাথেই জান্নাতে থাকবো। আপনি কাকে ভালোবাসেন? এই জন্যই তো বলছি যে আপনি যাকে ভালোবাসেন তার ছবিগুলো ওয়ালে, দেওয়ালে, বাড়িতে, গাড়িতে বিভিন্ন জায়গায় টাঙ্গিয়ে রেখেছেন, সাবধান হন। যদি আপনি তাকে ভালোবাসতে ভালোবাসেন, মানুষকে নিয়ে তো ভালোবাসা থাকতেই পারে, কিন্তু ভালোবাসার অর্থ এটা নয় যে আপনার বাড়ি আল্লাহর জিকির থেকে অনেক দূরে রাখবেন। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার ঘরকে কেবলামুখী করুন। কেবলামুখী বলতে এর অর্থ হচ্ছে যে আপনি আপনার বাড়িতে সালাত আদায় করুন। এখানে অনেকেই আছেন, তারা তো মসজিদেও যান না, বাড়িতেও নামাজ পড়তে লজ্জা পান বইয়ের সামনে।